তো আমাদের সবার পুরো পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো এখানে জন খুব এক্সাইটেড, শুভ নববর্ষ বর্ষ ব্যাপারটা পুরো বুঝতে পারছে না, ওর সাথে সাথে আমিও ভুলে যাচ্ছি ওকে শেখাতে শেখাতে কথাটা। তো ও বুঝতে পারে যে কিছু একটা এমন জিনিস এখানে সবাই খুব আনন্দ করে। তো এই শুভ নববর্ষের জন্য আমরা হচ্ছে, আমাদের তো কালকে অ্যাকচুয়ালি কালকে শুভ নববর্ষ, তো হিসাব মতো এখানে সকালবেলায়, তো এখন ইন্ডিয়াতে শুভ নববর্ষ হয়ে গিয়েছে, তাই মেসেজটা সবার জন্য, সবাই খুব ভালো কাটুক, সবার নতুন বছর, সমস্ত করোনা নিয়ে যত প্রবলেম চলছে সব সলভ হয়ে যাক, সবাই ভালো থাকবে, সবাই শুভকামনা। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। এখন এখানে ওদের নাইট ড্রেস পরা হয়ে গিয়েছে জনায়, ওদের প্রায় ঘুমের সময় হয়ে গেছে, নাইট ড্রেস পরা শেষ সবার। তো ভাবলাম সবাইকে মেসেজটা এখন, তো যে যেখানে আছো, যারা নববর্ষ সেলিব্রেট করো, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে সেলিব্রেশন হয়, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যে যেভাবে সেলিব্রেট করছো সেটা খুব ভালো করেই করো, যত প্রবলেম সব যেন সবার ঠিকঠাক হয়ে যায় নিউ ইয়ারে, বাংলা নিউ ইয়ার। তো আমাদের এখানে পয়লা বৈশাখের আগের রাত, ইন্ডিয়াতে পয়লা বৈশাখ শুরু হয়ে গিয়ে, পয়লা বৈশাখটা আমরা ছোটবেলা থেকে যেভাবে সেলিব্রেট করেছি এখানে ডেফিনেটলি সেরকম কিছুই হয় না। এখানে জাস্ট আমরা নিজেরাই বাড়িতে বলে বলে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ যেরকম হয় বাঙালি কোনো অকেশন খাওয়া দাওয়া দিয়ে সেলিব্রেট করা, তো আমরা চেষ্টা করি সেই বাঙালিয়ানাটা বজায় রাখা, ভাই সবার কাজ আছে যেরকম হয় আর কি, অফিস স্কুল, এবং ওই রান্না খাওয়ার মাধ্যমে সেলিব্রেট করবো, সে তার একটা ব্লগ ডেফিনেটলি করার চেষ্টা করবো এবং পরে সেটা দেবো। তো যেহেতু অলরেডি পয়লা বৈশাখ হয়ে গিয়েছে, আমাদের শুভেচ্ছা সবার জন্য, সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, বাই। আর ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তো প্লিজ সাবস্ক্রাইব করো ভালো লাগলে, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করো, বাই বাই।